আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। সরল মানুষের চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা রাইডার ইম্পোর্ট এক্সপোর্টের হেড অফিসে চলে এসেছি। এখানে আজকে চমৎকার একটা মেশিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে। যারা অল্প টাকার মধ্যে একটা চমৎকার ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা আপনাদের সঙ্গে 5-in-1 কম্বো হিট প্রেস মেশিন সম্পর্কে ধারণা দেব। এখানে তৌহিদ ভাই আছেন, উনি আমাদেরকে এই মেশিনটা সম্পর্কে এ টু জেড ধারণা দেবেন। যারা বাড়িতে বসে থেকে টি শার্ট প্রিন্টিং এর বিজনেস করতে চাচ্ছেন, টি শার্ট, তারপরে সাদা টি শার্ট, সাদা ব্ল্যাঙ্ক কাপ, তারপরে মাথার কেপ, এ ধরনের বেশ কিছু আইটেম আছে যে একটা মেশিন দিয়ে প্রিন্ট করা যায়, তো সেই ব্যাপারটাই আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা যারা এই স্মার্ট ব্যবসাটা করতে চাচ্ছেন, আই থিঙ্ক তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই উপকারে আসবে। তো তৌহিদ ভাইকে আমি বলবো এই মেশিন সম্পর্কে টুকটাক সবকিছু জানানোর জন্য। আসসালামু আলাইকুম, শুধু রাইডার্স গ্রুপ থেকে আমি তৌহিদ বলছি। তো শাহিন ভাই যেটা বললো, আসলে আজকে আমরা 5-in-1 এটা কম্বো মেশিন, এটা যারা ঘরে বসে কম পুঁজির মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন, কাস্টমাইজ প্রিন্টিং এর যে ব্যবসাটা, অর্থাৎ মক, ক্যাপ, আপনার টি শার্ট, পাঞ্জাবি, সিল্কের যে কোনো ধরনের থ্রি পিসের কাজ, তো এরকম 2D 3D ডিফারেন্ট ডিফারেন্ট অনেক কাজগুলো আছে, ক্যাপের আছে, তো এইসব কাস্টমাইজ ছাড়াও আছে ব্যাক প্রিন্টিং, আপনার টাইলস প্রিন্টিং যেগুলো নাম নিবন্ধন করে, এছাড়া নেম কার্ড, এ ধরনের বিভিন্ন ধরনের প্রিন্টিং একই মেশিন দিয়ে আপনারা প্রায় 20+ আপনার প্রোডাক্ট আপনারা প্রিন্ট করতে পারবেন। তো আজকে আমরা আলোচনা করবো এই একদমই কম পুঁজিতে যে ব্যবসাটা আপনারা করতে পারবেন এই ব্যবসার একটা মেশিন নিয়ে, যাতে আপনাদের অনেকেরই হয়তো চিন্তা করছেন আমরা কম পুঁজিতে কী করতে পারি, যার মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক ভালো। অনেকে চিন্তা করে আমি তো মার্কেটিং জানি, আমি পরিশ্রম করতে পারি, কিন্তু অল্প পুঁজিতে আমি ব্যবসা করব কি করতে পারি, তো তাদের জন্য আসলে আজকে ইউনিক মেশিনের আইডিয়াটা আমরা দিব, ইউনিক ব্যবসার আইডিয়াটা। তো আসেন আমরা এটার সঙ্গে আজকে পরিচিত হই যে ব্যবসাটা আমরা কীভাবে করব এবং কীভাবে করতে পারি। তো আমরা এখন পরিচিত হবো, এটা হচ্ছে আপনার প্লেটের, প্লেট বা প্রিস, যেটা প্রিন্ট করে দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে বা স্কুলের বিভিন্ন প্রোগ্রামে, ইভেন্টে প্লেটের ভিতরে বিভিন্ন কোম্পানি বা স্কুলের নাম লেখা থাকে, তো এটা হচ্ছে এটা দিয়ে প্রিন্ট করতে হয়। তারপর আছে ক্যাপের, এখানে যেটা দেখবেন ক্যাপের যে র্যালিগুলো, র্যালিতে, বিভিন্ন র্যালি বা কলেজ প্রোগ্রামের র্যালিতে এটা ইউজ করে ক্যাপ প্রিন্টিং করার জন্য। তারপর আসবো আমরা হচ্ছে মক প্রিন্টের জন্য, তো বিভিন্ন ম্যাজিক মক দেখবেন বর্তমান আপনার গরম পানি ঢাললে তারপর আপনার বিভিন্ন ছবি ভেসে ওঠে আস্তে আস্তে, তো এই যে প্রিন্টটা ইউনিক প্রিন্ট, লাভ প্রিন্ট, এটা হচ্ছে সেই ম্যাজিক মক, এটাও আপনারা ঠিকই এই মেশিনটা দিয়ে প্রিন্ট করতে পারবেন। এবার আসি আমরা কম্বো স্ট্র্যাটেজি, এটা শুধু সিঙ্গেল প্রিন্টিং এর সিস্টেম গেল, আমরা যেটা কম্বো বলি সেটা হচ্ছে এটা, এটা দিয়ে আপনি চাইলে টি শার্ট, তারপর থ্রি পিসের যে কাজগুলো, থ্রি পিস বলতে হচ্ছে 2D প্রিন্টিং এর কাজ, আপনাদের দেখালে যেটা সুবিধা হয়, এটা 2D প্রিন্টিং, এটাকে বলে 2D প্রিন্টিং। তো দেখবেন এখন বিভিন্ন থ্রি পিসেও এটা প্রিন্ট করে বুকের পাশে লাগিয়ে বিভিন্ন ধরনের স্টাইল করা হচ্ছে, তো এটা 2D প্রিন্টিং এর কাজ, টি শার্টের কাজ, পাঞ্জাবি, ব্যাগ, টাইলস, তারপর নেম কার্ড, যেটা আপনি বিভিন্ন অ্যাডভোকেট লেখা থাকে বা বিভিন্ন অফিসে দেখবেন তার নামের পদবি সহকারে লেখা থাকে, তো এটা নেম কার্ডটাও আপনি এটা দিয়ে প্রিন্ট করতে পারবেন। অর্থাৎ অল ইন অল বলতে গেলে 20+ প্রোডাক্ট, 20+ প্রোডাক্ট আপনারা এই একই মেশিন দিয়ে আপনারা প্রোডাক্ট প্রিন্ট করতে পারবেন এবং ব্যবসাগুলো করতে পারবেন। তো আমরা আসলে কিছু কিছু আপনাদের প্রিন্ট করে দেখাবো আজ, এবং কিভাবে করতে হয়, কত সহজে কাজটা করা যায় সেগুলো আমরা আজকে আপনাদেরকে ধারণা দিব এবং দেখানোর চেষ্টা করব যতদূর পারি, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। আর এই মেশিনটির যাবতীয় যে কিছু যে কোনো পণ্য, যেমন মনে করেন এর করতে গেলে যে পেপারটা লাগে, এটা হচ্ছে সাবলিমেশন পেপার অরিজিনালটা, এটারই 2 নম্বর হয়, যেটা হচ্ছে আপনি কালার যদি গ্রিন দেন ওটার আপনার আসবে ব্লু, তো এই জন্য সবসময় অরিজিনাল কালারটা চয়েস করবেন এটার। আর এই পেপারটাই হচ্ছে মূল সাবলিমেশনের, এছাড়া আছে সাবলিমেশন ইঙ্ক। এরপর আসি সাবলিমেশন ইঙ্কে, এখানে সাবলিমেশন ইঙ্ক আছে, অর্থাৎ এই কাজটা করতে গেলে আপনাকে সাবলিমেশন ইঙ্ক লাগবে, অরিজিনাল সাবলিমেশন পেপার লাগবে, এটা লাগবে। আমি আপনাকে 2 নম্বর পেপারটাও দেখাবো একটু পরে, যেটা 2 নম্বর আছে এবং 3 নম্বর আছে, অর্থাৎ একদমই এই একই পেপার আপনারা 1200 টাকা দিয়ে কিনবেন, আবার একই পেপার 500 টাকা, 700 টাকা, একই পেপার 400 টাকা। তো তিনটা পেপারই আমার কাছে স্যাম্পল রাখা আছে, আমি তিনটা পেপারই দেখাবো। আর অনেকে বিভ্রান্ত হন যার কারণে ভেঙে দিচ্ছি, এই কালির ব্যাপারেও তাই, ঠিক আছে, বিভিন্ন ক্লাসের হয়, তো এটা হচ্ছে কালিটা সাবলিমেশন। এছাড়া লাগবে একটা প্রিন্টার, একটা ল্যাপটপ বা কম্পিউটার, যে কোনটা দিয়ে আপনি প্রিন্টটা করতে পারবেন বা ডিজাইন করতে পারবেন, আর এই মেশিনের সেটটা। তো যাদের অনেকের বাসায় এখন, অনেকের বলতে সবার বাসায় মোটামুটি এখন কম্পিউটার থেকেই যায়, এটা লাগে না, লাগে প্রিন্টার আর হচ্ছে এই মেশিনটা। তো আসুন আমরা আজকে কীভাবে প্রিন্ট করে এবং কীভাবে করা যায় আমরা একটা প্রিন্ট করে আপনাদের দেখাই। প্রথমে আমরা একটা ডিজাইন নেব, যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করবো, অর্থাৎ যে ডিজাইনটা আমরা
আমরা স্ক্রিনে দিব সেই ডিজাইনটা আমরা প্রথমে এটা কালেক্ট করব। তো আমি এখানে এই ডিজাইনটা করেই রেখেছিলাম, যার কারণে এটা রেখেছি, এটার ব্যাকগ্রাউন্ড এখন আমি কিছুই মুছিনি, যেভাবে আছে আমি এভাবেই রেখেছি। তো এটা আমরা কন্ট্রোল পিতে যে আপনার প্রিন্ট দিতে পারি শর্টকাটই। তো এর জাস্ট সেটিংটা আপনাকে শিখে নিতে হবে, সেটিংটা হচ্ছে খুবই ইজি একটা সেটিং, শুধু আপনাকে সেটিং দেওয়ার জন্য স্বল্প দু একটা কাজ করে নিতে হবে। এটা সবসময় ইপসন ম্যাটে আপনারা প্রিন্ট দিবেন, ইপসন ম্যাট ব্যাস আই দিয়ে ওকে করে আমরা এখানে প্রিন্টটা দিয়ে দিব। আমরা অন করে দিব এটাকে, দাঁড়ানোটা করে আসুন। আচ্ছা আমরা এটা অন করে এবার মোডে যাব, মোডে অন করে এটা 380 দেখতেই পাচ্ছেন টেম্পারেচার দেওয়া আছে, এটা দিয়ে হচ্ছে কমানো যাবে, কমবে, এটা দিয়ে বাড়বে। তো আমরা হিটটা 380 তে রাখবো যাতে হিটটা ভালো হয়। মোডে যে এটা আসছে আমরা তারপরে যাব, এটা সেম টাইমিং কত সেকেন্ড, এটা 35 সেকেন্ড দেওয়া আছে। তো এটা আমরা সিল্কে প্রিন্ট করব, তো সিল্কে প্রিন্ট করার জন্য 35 লাগবে না, এটা লাগবে অনলি 15-20 সেকেন্ড অনলি। তো আমরা 20 সেকেন্ড এটা দিয়ে দিব, দিয়ে আমরা মোডটা অন করে দিলে এটা সেটিং হয়ে গেল। এবার এটা টেম্পারেচার আস্তে আস্তে নিজেই অটোমেটিকলি উঠতে উঠতে 380 গেলে যখন আমাদের অন দিবে তখন আমরা বুঝবো যে হ্যাঁ এটা হিট হয়ে গেছে। তো আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো। এদিকে প্রিন্ট আমরা দিয়ে দিয়েছি, প্রিন্টটা আসতেছে, ঠিক আছে, এখানে প্রিন্ট চলে আসছে প্রায়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর প্রিন্ট হয়ে গেছে এখানে, অর্থাৎ এইখানে আপনারা যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন এর থেকেও লাইট আসবে এখন প্রিন্টে, এই জন্য এটাকে 2D 3D প্রিন্টিং বলে, ঠিক আছে। তো এই 2D প্রিন্টিংটা আমরা এখন এই ফেব্রিক্সের উপরে দিব নতুন একটা জায়গায়। তো থাকলো আমরা মেশিন অলরেডি হিটে দিয়েছি, এটা প্রায় 223-224 চলে এসেছে, এটা 380 আসলেই আমরা এটার কাজ শুরু করব। আর এটা না দিলেও চলে, তো আমরা দিয়েছি যেহেতু নিচে প্যাড দেওয়া আছে, বক্সার দেওয়া আছে, তো আমরা যেটা করি সেটা হচ্ছে নিচে আমাদের সব মেশিনেই একটা করে পঞ্চার, একটা রেড পঞ্চার দেওয়া থাকবে যাতে হিট অ্যান্ড স্প্রেড করে সুন্দরলি। তো এটা থাকলে আপনার কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না, ঠিক আছে, যে সুন্দরভাবে এটা বসে গেছে। আমরা অপেক্ষা করবো হিটটা না হওয়া পর্যন্ত, হয়ে গেছে ওটা ক্লিয়ার। তো আমরা এখন প্রিন্টের জন্য যেহেতু রেডি, আমরাও রেডি করব বাকি কাজ। আচ্ছা আমরা জাস্ট ফেব্রিক্সটাতে যেভাবে নিব, সাদা ফেব্রিক্সের যে জায়গাটা আছে খুবই ইজি। ব্যাস এবার এটাতে হালকা একটু আয়রন করে নিব যাতে এটা সমান থাকে আর কি, ঠিক আছে। তো আমরা হালকা আয়রন করে নিই, ব্যাস 2 সেকেন্ড আয়রন হয়ে গেল এটা। এবার আমরা যে ডিজাইনটা করছি এটা এর উপরে ঠিক এভাবে আমরা দিয়ে দিব, যেকোনো পাশে ওপাশে আমরা যেভাবেই দিই। এটা শুধু এই পাশটা আমরা যদি আমরা সমান করি, যেমন এই পাশটা ওপরে, তো আমাদের ওপর যদি এই সাইড হয় তো আমরা ওই সাইডে এটাতে জাস্ট স্লাইডে, যেমন মিরর ফটো আমরা এই পাশ থেকে কিন্তু ঠিক দেখতে পারি, যেমন ক্যামেরায় আপনি ঠিক দেখতেছেন, ঠিক আছে। তো এটা কিন্তু উল্টা দেওয়া, এবার আপনি মিররটাকে মনে করেন এভাবে দেখে এভাবে দেখতে পারবেন, আলোতে দিলেই দেখে আপনি সুন্দর করে মনে করেন ওপর পাশটা আপনি এইখানে দিয়ে দিলেন। এটার জন্য টেপের দরকার হয় না, এর জন্য টেপ আছে, আমরা টেপ দিয়ে দিব, তো আমাদের তো লাগবে না, যার কারণে আমরা দিচ্ছি না। আমরা এটারে 20 সেকেন্ডের জন্য প্রেস করে দিব, এটা দিলাম, এখানে এই যে দেওয়া আছে মুড়ি 20 সেকেন্ড, এই যে 19-18 করে অটোমেটিকলি 20 সেকেন্ড পরে এটা লক হয়ে যাবে, কাউন্টিং হচ্ছে। হ্যাঁ যে বাসে দিয়েছে তার মানে এটা কি কমপ্লিট, আমরা ওইটাকে আবার যতক্ষণ না বন্ধ করবো ততক্ষণও বাজবেই, তো আমরা এটা বন্ধ করে দিব, ব্যাস। তারপর এটাকে উঠে ফেললে আমাদের এটা নেই, সাদা হয়ে যাবে ডিজাইনটা, এসে অরিজিনাল পেপারের কাজ, টোটালি 2D একটা প্রিন্ট এখানে, চমৎকার, অনেক সুন্দর প্রিন্ট আসছে, আমি 2D এবং ক্লিয়ার আসবে এরকমই ওদিরা প্রিন্ট।
তো সুপ্রিয় শুধু আপনারা দেখে নিলেন এই 5-in-1 কম্বো হিট প্রেস মেশিন সম্পর্কে এ টু জেড তথ্য। তো যাদের মেশিনের প্রয়োজন হবে তারা এই যে ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো, অথবা কমেন্টের পিন সেকশনে আমি নাম্বার দিয়ে রাখবো, আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে যাদের কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে মেশিন নেওয়ার প্রয়োজন হয় তারা নিতে পারেন, অথবা যারা অফিসে আসতে চাচ্ছেন তারাও চাইলে মিরপুর একে হেড অফিসে এসে মেশিন দেখে নিয়ে যেতে পারবেন। আপনি যেভাবে খুশি যেভাবে আপনার জন্য সুবিধা হয় সেভাবে আমরা আপনাকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আশা করছি আপনারা যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, আশা করছি আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। খোদা হাফিজ।